সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বিষয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। তো এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি। তো এখানে বলা হচ্ছে যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য। তো 11/4/2016 পর্যন্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা দেওয়া হচ্ছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য হল, 1 নম্বর, দারুল ইহসানের সনদের বৈধতা দেওয়া সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। 2, গত 16 ফেব্রুয়ারি 2021 তারিখে এত নং স্মারকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহমুদ আহমেদের অনুকূলে বৈধ 29টি ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সনদের বৈধতা প্রদানের সম্মতি দেয়া গেল এবং একই সাথে শিক্ষার্থীদের মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদের 3 জনের তালিকা প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বক্তব্যে যে আদেশটি গণমাধ্যমে প্রচার করা হয়েছে সে আদেশটি ভুয়া। শিক্ষা মন্ত্রণালয় থেকে এইরকম কোনো আদেশ জারি করা হয়নি এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়নি। এই ভুয়া আদেশের প্রেক্ষিতে কেউ যেন কোনো রকমের অনৈতিক সুবিধা না নিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। 3, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত হলো, মামলা সংক্রান্ত কারণে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ প্রতিবেদন প্রেরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ জানানো হয়েছে এবং এই সংক্রান্ত একটি আদেশ ওয়েবসাইটটি প্রকাশ করা হয়েছিল। উল্লেখিত বিষয় বিবেচনা করে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা দেয়া সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে যে ভুয়া বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা নিরসনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হলো। মোহাম্মদ আবুল খায়ের, তথ্য জনসংযোগ কর্মকর্তা মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়।